নমস্কার, আমার নাম হচ্ছে সাহানারা বিবি, আমার বাড়ি হচ্ছে শান্তিপুর। আমার বাচ্চা ছোট ছিল যখন, তখন খুব ঠান্ডা লাগতো, হ্যাঁ, দিয়ে ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তার সব ডাক্তার ওকে চেক আপ করে বললো একটা ছোট ফটো তোলো। ফটো তোলার পর আমি ফটো তুললাম, তুলে ডাক্তারবাবুকে দেখাই। ডাক্তারবাবু বললেন কলকাতায় আর এন টেকার হসপিটালে ওকে দেখানোর জন্য। দিয়ে আমরা এসেছিলাম, এসে ডাক্তার দেখিয়ে হ্যাঁ বললো, ডাক্তারবাবু বলেছিল হ্যাঁ অপারেশন করতে হবে। দিয়ে আমরা চলে গেছিলাম। আমাদের একটু অসুবিধা ছিল, ওর বাবা কাজ করত বাইরে, আমরা ওর বাবার সাথেই চলে গেছিলাম। ওখানে গিয়ে মেয়ে খেলা করতো, খেলা করতে করতে বলতো মা আমার বুকে ব্যথা করছে, হ্যাঁ আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন আমরা চলে আসলাম এখানে, আমাদের বাড়িতে শান্তিপুরে চলে এসেছি। এসে আবার আমরা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করেছি, এসেছি, এসে দেখিয়ে ডাক্তারবাবু আমাদের বললো অপারেশন করতে হবে। সব চেক আপ করে আমরা বাড়ি চলে গেলাম। গিয়ে হ্যাঁ বাড়িতে গিয়ে কথাবার্তা সব বলে আবার এসে আমরা ডাক্তারকে দেখিয়ে আমরা ভর্তি হয়ে গেছি। ভর্তি হওয়ার পর হ্যাঁ ডাক্তারবাবু সব পরীক্ষা করার পরে আমার মেয়ের অপারেশন করা হয়ে গেছে। হ্যাঁ আজকে ছুটি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ছুটি হচ্ছে। আমার বাচ্চাও সব সুস্থ আছে, এখানকার নার্স আয়া সবাই ভালো। নমস্কার, আমি ডক্টর দেবশ্রী গঙ্গোপাধ্যায়, কনসালটেন্ট পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, আরএন টাগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস, মুকুন্দপুর, কলকাতা। আরবি যখন আমার কাছে আসে কিছুদিন আগে, ওর মা বাবার তখন প্রধান ওকে নিয়ে সমস্যা ছিল যে ও খেলাধুলো করতে পারে না, অল্প খেললেই হাঁপিয়ে যায় এবং ওর সর্দি কাশি খুব ঘন ঘন হয়। আনফর্চুনেটলি ওর যেই ধরনের প্রবলেম আছে, অর্থাৎ একটা পিডিএ, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, সেটা খুব বাচ্চা বয়সেই ওর ডায়াগনোসিস হয়েছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, ওনারা 4 বছর অবধি তেমন কোনো চিকিৎসা করাতে পারেননি। তো সেই কারণে আরবির কিন্তু সমস্যা ভালোই হচ্ছিল। তো পিডিএ এটা একটা প্রবলেম যেটা বাচ্চাদের জন্মগতভাবে থাকে। একে এর এটা বেসিক্যালি এটা একটা এক্সট্রা শিরা যেটা হার্টের বাইরে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারির মধ্যে একটা এক্সট্রা কমিউনিকেশন হিসাবে থেকে যায় জন্মের পর থেকে, এবং সেটা কিছুদিন পর এটার মধ্যে দিয়ে এক্সট্রা ব্লাড সার্কুলেশনের ফলে শরীরে সমস্যা তৈরি হয়। হার্ট ফেলিওরের সিমটম দেখা যেতে পারে, বা সর্দি কাশি ঘন ঘন হওয়া, বা খেলতে না পারা, অল্প খেললে হাঁপিয়ে যাওয়া, ইত্যাদি সিমটমগুলো পিডিএর কারণে হয়। জেনারেলি এখনকার দিনে আমরা পিডিএ থাকলে বলি যে 6 মাস থেকে 1 বছরের ভেতরে সেটা বন্ধ করে নিতে হবে, যদি সেটা নিজে থেকে বন্ধ না হয়। তো এক্ষেত্রে আরবির যেহেতু 4 বছর বয়স হয়ে গেছিলো, সেজন্য আমি ওকে পিডিএ ডিভাইস ক্লোজারের সাজেশন দিই এবং জিনিসটার করার জন্য ওর বাবা মা ওকে ভর্তি করেন এবং একটা ছোটো বাটন ডিভাইসের মাধ্যমে ওর পিডিএটা আমি প্লাগ করে দিয়েছি। জিনিসটা এখন বন্ধ হয়ে আছে এবং নেক্সট 3 থেকে 6 মাসের মধ্যে ওর হার্টের ভেতর এক্সট্রা ব্লাড সার্কুলেশন কমে যাওয়া জনিত যে চেঞ্জগুলো হওয়ার কথা, অর্থাৎ হার্টটা নর্মাল সাইজে ফিরে আসবে, তার নর্মাল কর্মক্ষমতা ফিরে আসবে, এই জিনিসগুলো আমরা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে দেখতে পারবো। এবং আরবির যে সমস্যাগুলোর জন্য ওরা এখন আমার কাছে এনেছেন, অর্থাৎ হাঁপিয়ে যাওয়া, ওজন না বাড়া, সর্দি কাশি, এগুলো কিন্তু আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমি আশা করছি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। আরবি সুস্থ, ও আজকে বাড়ি যাচ্ছে, আমরা সবাই খুব খুশি। নমস্কার।